নমস্কার সানন্দার পক্ষ থেকে কথায় কথায় সানন্দা নিয়ে আরও একবার চলে এসেছি আমরা এর আগেও আপনারা দেখেছেন কথায় কথায় সানন্দাতে আমরা বিভিন্ন সাম্প্রতিক ঘটনা নিয়ে আলোচনা করি এবং আমাদের সঙ্গে আমরা এর আগেও পেয়ে গিয়েছি একাধিক পেশার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বদের আর আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো সত্যি কথা বলতে সাম্প্রতিকতম ঘটনা বলতে এর বাইরে আর অন্য কোনো ঘটনার কথা বোধহয় এখন আর আমরা ভাবতে পারছি না এই মুহুর্তে এবং সেই সূত্রেই আজকের আলোচনার বিষয় মেয়েদের সুরক্ষায় রাষ্ট্রের ভূমিকা এবং আমরা আজকে আলোচনার জন্য পেয়ে গিয়েছি তিনজন বিশিষ্ট ব্যক্তিত্বকে তারা প্রত্যেকেই নিজের নিজের ক্ষেত্রে নিজের নিজের পেশায় সুপ্রতিষ্ঠিত আমি একদম আমার বাঁদিক থেকে শুরু করছি আমার বাঁদিকে রয়েছেন বিশিষ্ট লেখক সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় তারপরে রয়েছেন প্রাক্তন পুলিশ অফিসার সর্বরী ভট্টাচার্য এবং একদম শেষের দিকে রয়েছেন বিশিষ্ট মনোসমাজকর্মী সমাজকর্মী মোহিত রণদীপ তিনজনকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ধন্যবাদ সানন্দায় আসার জন্য আমাদের এই আলোচনায় আসার জন্য আমাদের তিনজন আজকে যারা আছেন অতিথি তাদের তিনজনের কাছে প্রথমে একটা প্রশ্ন করব। সত্যি কথা বলতে এখন আমরা এখানে বসে আছি যারা এখনও হয়তো আমাদের অসংখ্য সহনাগরিক কোথাও না কোথাও মিছিল করছেন রাস্তায় নেমে প্রতিবাদ করছেন দেশের কোনো প্রান্তে বা রাজ্যের কোনো প্রান্তে বা ইভেন বিদেশেও করছেন তারা এবং এই যে দীর্ঘ দিন বাইশ তেইশ দিন হয়ে গিয়েছে এখনও আমরা প্রতিবাদ করছি প্রতিরোধ করে তুলছি বিচার চাওয়ার জন্য তো প্রথমে যেটা জানতে চাইব যে এতদিন ধরে এত প্রতিবাদ কেন করতে হচ্ছে বিচার তো আমাদের প্রাপ্য যদি নিরন্তর আমাদের সিস্টেমের বিরুদ্ধে এরকম যুদ্ধ করতে হয় বিচার পেতে গেলে সুস্থভাবে বেঁচে থাকতে গেলে সেটা কতটা সম্ভব এবং কতদিন ধরে এই প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হবে নাগরিকদের পক্ষে আমি জানি আপনাদের তিনজনের পেশাগত পরিচিতির বাইরেও মানে নাগরিক হিসেবে নাগরিক হিসেবে যদি প্রথমে এই প্রশ্নের উত্তর দেন যে আর কত প্রতিবাদ করলে বিচার পাওয়া সম্ভব সঙ্গীতাদিকে দিয়ে শুরু করি কি হয়েছে জানো তো যেটা আমার মনে হয়েছে এই ঘটনাটাকে পুরোপুরি মানে দেখে আর কি সেটা অবজার্ভ করে সেটা হচ্ছে যে এই যে বিচার চাই এই শব্দটার আমরা শুন এই দু এই লাইনটা আমরা শুনতে পাচ্ছি কিন্তু অনেক আনহার্ড লাইনস আছে এই বিচার চাইয়ের পেছনে যে লাইনগুলো হয়তো আমরা বলতে পারছি না কারণ সেটা বললে আমরা আমাদের নাগরিক জীবনের নাগরিক হিসেবে যে সুরক্ষা সেই সুরক্ষাটা এই মুহুর্তে রাষ্ট্র বা রাজ্য বৃহত্তর রাষ্ট্র কেউ এটা এনশিওর করতে পারছে না এক ধরনের ইনসিকিউরিটি এক ধরনের ভয় এক ধরনের শঙ্কা আতঙ্ক আমরা এরমভাবে সন্ত্রস্ত আমরা নাগরিক হিসেবে যে আমরা শুধু বিচার চাইটাই বলতে পারছি কিন্তু বিচার চাইয়ের ভেতরে আরও অনেকগুলো লাইন আছে যেগুলো মুখে উঠে আসছে না সেগুলো কীরকম লাইন সেগুলো হচ্ছে যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা এরকম নয় এটা এমন একটা ঘটনা এবং পুরো জিনিসটা দেখে আমাদের যে কোনো মানে এতটুকুনি সেন একজন মানুষের এটা বুঝতে কোনো অসুবিধে নেই যে এটা বিভিন্ন স্তরে এটাকে নানাভাবে ম্যানিপুলেট করা হয়েছে নানা রকম ঘটনা এর সঙ্গে জড়িয়ে আছে অতীতের অনেক ঘটনার সঙ্গে জড়িত জড়িয়ে আছে যেগুলো সম্পর্কে আমরা বলতে চাইছি এবং আমরা সরাসরি কোনো একটা দিকে পয়েন্ট আউট করতে চাইছি কিন্তু আমরা নাগরিক হিসেবে আমরা এত বেশি শঙ্কিত যে আমরা এই কথাটা বলতে পারছি না ফলে অসম্ভব না বলা কথা আর একটা মাত্র কথা বলতে পারা সেটার যে জনরোষটা সেটা কিন্তু আরও দিনে দিনে না বলতে পারাটাই বেশি দিনে দিনে এটা এত সহজে এই আন্দোলনটাকে দেখলে হবে না এই আন্দোলনটার মধ্যে অনেক বড় একটা ফিউম আছে অনেক বড় রাগ অনেক বড় ক্ষোভ অনেক বড় বিতৃষ্ণা এগুলো রয়েছে এই আন্দোলনটা চট করে সাবসাইড হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই বলে আমার মনে হয় সর্বরে দিয়ে আমি আপনার কাছে আসবো আপনার ইলাস্ট্রিয়াস ক্যারিয়ারের কথা আমরা অনেকেই জানি মানে আপনি অসংখ্য ট্রাফিক হয়ে যাওয়া মহিলাকে বাঁচিয়েছেন এবং বহু বহু মহিলাকে আপনি নির্যাতিতাদের আপনি নতুন জীবন দিয়েছেন তো আপনি কিভাবে দেখেন যে এত প্রতিবাদ এত দিন ধরে প্রতিবাদ চলছে তার মধ্যেও ইনফ্যাক্ট এই কদিনও আমরা এত খবর পেয়েছি মহিলাদের বিরুদ্ধে হিংসার বিভিন্ন রাজ্য থেকে সেই খবর এসেছে এত প্রতিবাদ কেন করতে হবে বিচার পেতে গেলে বিচার আসলে এই এই কেসটা নিয়ে আমরা সকলেই খুব মানে লজ্জিত দুঃখিত আমাদের ভাষা নেই দুঃখের বা লজ্জার কোনো ভাষা নেই কলকাতা এখন একটা বিপদের রাজ্য হিসাবে মানে বিপদের সিটি হিসাবে দেখাচ্ছে তবে এই যে বিচার চাই কথাটা আসছে এটাও সত্যি দিদি ঠিকই বলেছেন যে বিচার চাই কথাটা আসবে তার কারণ হচ্ছে গিয়ে এই যে চোদ্দো দিন পনেরো দিন আজকে মনে হয় ষোলো দিন যে হয়েছে তার ভিতরে কতগুলো ঘটনা ঘটে গেছে তার ভিতরে কতগুলো মেয়েকে আনআইডেন্টিফাইড ডেড বডি পাওয়া গেছে গ্যাংরেপ এছাড়া আরও বহু ঘটনা ঘটে গেছে এই ইয়েতে একটা আদিবাসী মহিলার খবর পাওয়া গেছে এবং বিভিন্ন খবর পাওয়া গেছে এর ভিতরে সিরিজ অফ লোকের এই সেক্সুয়াল সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়েছে সেক্সুয়াল অ্যাবিউজ হয়েছে সেক্সুয়ালি অ্যাবিউজ হয়েছে এবং শেষ পর্যন্ত ডেথ হয়েছে সুতরাং এই বিচার চাওয়াটা এই জন্য বিচার চাওয়া গল্পটা এতটা বেড়েছে বিচার চাই বললে তো শুধু হবে না বিচার চাইতে গেলে যে যে কাজগুলো করতে হবে ইনভেস্টিগেশানটাকে ঠিকঠাক করতে হবে ইনভেস্টিগেশানটাকে একদম এভিডেন্স দিয়ে প্রুফ করাতে হবে এভিডেন্সিয়ালি প্রুফ করবে তো কোনো সেন্টিমেন্টের জায়গা নেই কোর্টে পুরোটাই প্রুফ করাতে হবে এবং সেইটার গিয়ে আদালতে হবে আদালত সেটার বিচার করবে এবং সেই বিচারেই সেটা শেষ হয়ে যাবে না সেই বিচার ধরো সেশন কোর্ট করলো সেখান থেকে যাবে কোর্ট হাই হাই কোর্ট থেকে যাবে সুপ্রিম কোর্টে এটা লং প্রসিডিওর তো বিচার চাই আমরা বলছি তার কারণ আমাদের প্রচুর গ্রাজ রয়েছে বিভিন্ন লেভেলে গ্রাজ রয়েছে বিভিন্ন কেসের জন্য আমরা বিচার চাইছি নট অনলি শুধুমাত্র অয়া কেসের জন্য চাইছি আমরা সবার বিচার চাইছি কত মেয়ের অত্যাচার হচ্ছে তাদের বিচার চাইছি কিন্তু প্রবলেম হচ্ছে কি জানো কোর্টে এখনও অজস্র লং লং পেন্ডিং কেস পড়ে আছে অজস্র ফাস্ট ট্র্যাক কোর্ট নেই বলতে গেলে ছটা মনে চালু হয়েছে আমি জানি না আমার সময় তো ছিল না এরপরে মানে কি করে যে বিচার হবে তাড়াতাড়ি কি করে লং প্রসেস হবে আমি মনে করে নিলাম এটা হাই প্রোফাইল কেস একদিকে সবাই তাকিয়ে রয়েছে এর ট্রায়াল তাড়াতাড়ি শুরু করা যাবে আরও অন্যান্য মেয়েদের তাদের কী অবস্থা হবে এই যে আনআইডেন্টিফাইড ডেড বডিটা পাওয়া গেল ও তো গ্যাংরেপ ওকেও তো স্ট্যাঙ্গুলেশন করে মারা হয়েছে তার কী হবে তার দিকে তো কেউ তাকাবে না তার তো বিচার হবে না তার তো তার তো এমনি কোটে হবে এবার সেই সাক্ষী জোগাড় করা আয়ন আইডেন্টিফাইডকে আইডেন্টিফাই করে তার ইনভেস্টিগেশান করে তার খনিদের বার করে তাকে কোর্টে কোর্টে প্রডিউস করে তার বিচার সেটা কতদিনে হবে সেটা তো হবে না আর যদি সেটা না হয় এইভাবে যদি সমস্ত কেসের একটা তো তুমি বিচার চাই পাচ্ছি কিন্তু এরম অসংখ্য কেসের যদি আমরা বিচার না পাই তাহলে এই দুর্বৃত্তায়ন বাড়বে আজকে আমি বিচার চাইছি কালকে আমি রেপঠ হবো আজকে রেপঠ হবো মার্ডার হবো এটা কোনো ফ্যাক্টরি হবে না তার কারণ বিচারটাই তো লং প্রসিডিওর হয়ে গেছে সুতরাং আমি জানি না যে এই কেসের জন্য আমার মনে হয় যে এই কেসের জন্য সবাই এই কেসের দিকে তাকিয়ে রয়েছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট অর্গানাই সেন্ট্রাল অর্গানাইজেশন আমরা রেদার জনসাধারণ সবাই এই কেসের দিকে তাকিয়ে রয়েছে এর বিচার নিশ্চয়ই আমরা পাবো আমি আশাবাদী এই বিচার আমি নিশ্চয়ই পাবো আমি নিশ্চয়ই এর একটা সুন্দর চার্জশিট জমা হবে একটা সুন্দর বিচার আমরা পাবো কিন্তু আমি জানি না কিন্তু যে এতে কতটুকু উপকার হবে সমাজের আর কত মেয়ে বিচার পাবে না কত মেয়ের হাহাকার করে বেড়াবে আত্মা আমার কিন্তু সেটার সম্বন্ধে কোনো কথা বলার মতন জায়গাই আমি নেই আমি কী করে বলবো যে যেহেতু পুলিশ অফিসার আমি নিজেকে এখনও পুলিশ অফিসার হিসেবে ভাবি আমি কি করে বলবো যে আরও অনেক মেয়ে বিচার পাবে না তার অনেক কারণ আছে বিচার পাবে না আচ্ছা এই কারণগুলো কারণগুলো যেমন ধরো কি বলবে বলো আমাদের ইনভেস্টিগেশন যার আমাদের প্রসিডিওর একদম তলায় যে গল্পটা রয়েছে না সেটাই পচে গেছে যেটার উপরে আমরা দাঁড়িয়ে আছি যে বুনিয়াদের উপরে ইনভেস্টিগেশন দাঁড়িয়ে থাকে যে বুনিয়াদের উপরে আমাদের সমস্ত কিছু চর্চিত হয় চার্জশিট সাবমিট হয় সেই জায়গাটা ভেঙে গেছে চার্জশিট সাবমিট হয়ে যাওয়ার পরে পিপিদের যে প্যানেল হয় সেই পিপিদের প্যানেল আজকাল যে প্যানেল বিভিন্ন প্যানেল চেঞ্জ হচ্ছে সমানে প্যানেল চেঞ্জ হচ্ছে আজকে একটা কেসে চার্জশিট দিয়ে পিপিকে ব্রিফ করিয়ে চলে এলাম পরের দিন পরের বার যখন ট্রায়ালে যাচ্ছে দেখছি পিপি চেঞ্জ হয়ে গেছে তার আমরা তাকে আবার ব্রিফ করাতে হবে কোনো পিপি সাহেবরা নিজেরা কেস সিডি পড়ে না তাদের আমি যতক্ষণ না আইও যতক্ষণ না ব্রিফ করবে ততক্ষণ পর্যন্ত সে এগোবে না আইওর অসংখ্য কাজ সে চাষের জমা দিয়ে মনে করলো বেঁচে গেছে তার পক্ষে এই পিপিদের রেগুলার গিয়ে গিয়ে পিপিদের ব্রিফ করানো নেক্সট টু ইম্পসিবল সম্ভব নয় আমি জোর করলে তো হবে না সম্ভব নয় এই যে কনস্টেবল থেকে এএসআই হয়ে যাচ্ছে কনস্টেবল থেকে আগে কী ছিল অ্যাকর্ডিং টু মেরিট ছিল যে অ্যাকর্ডিং টু মেরিট প্রমোশন পাবে এখন নয় এখন অ্যাকর্ডিং টু সিনিয়রিটি তার মানে যত অপদার্থের দল তারা কনস্টেবল থেকে এএসআই হয়ে যাচ্ছে এবং তারা কেস ইনভেস্টিগেশান করা স্টার্ট করে দিচ্ছে এই কেস ইনভেস্টিগেশন তারা কী ইনভেস্টিগেশন করবে আমি তো জানি না তারা কী ইনভেস্টিগে কেস ডায়েরি এখনও ইংরেজিতে লেখা হয় তারা ইংরেজি জানে না তারা ইংরেজিতে কেস ডায়েরি লিখতে পারবে না সুতরাং তারা কেস ডায়েরি কী করবে তারা কেস ডায়েরি অন্য লোককে দিয়ে লেখাবে তাদের তো এই কেস ডায়রি ইংরেজিতেই লিখতে হবে তো ইংরেজিতেও লিখতে পারবে না তো সুতরাং প্রতি লেভেলে প্রতি লেভেলে ক্ষত কি করে দেবে এই যে ধরো এফএসএল এস এল ফোরেন্সিক একটা বড় ইনভেস্টিগেশন এজেন্সির একটা বড় সাপোর্ট এভিডেন্সিয়ালি প্রুফ করবার জন্য কারণ ওরাল স্টেটমেন্ট সমস্ত হস্টাইল হয়ে যায় ওরাল স্টেটমেন্ট আলটিমেট ট্রায়ালে গিয়ে দাঁড়ায় না হস্টাইল হয়ে যায় এবার আমার আমরা দাঁড় করাই কিসের ওপরে এভিডেন্সের উপর ভিত্তি করে এভিডেন্স কি ফোরেন্সিক এভিডেন্স ফোরেন্সিক এভিডেন্স টাকে দিয়েই আমি দাঁড় করাবো তার চেয়ে ডিএনএ প্রোফাইলিং বলো তার সিমেন্ট ম্যাচিং বলো তার যা কিছু বলো সিমেন্ট কী হয় বাহাত্তর ঘন্টার মধ্যে সিমেন্ট মারা যায় আমাদের প্রসিডিওর কি আমরা আসামিকে ধরবো ধরে তাকে ফরওয়ার্ডিং দেব ফরওয়ার্ডিং দিয়ে কোর্টে নিয়ে যাব কোর্টে নিয়ে তার সিমেন্ট নেওয়ার পারমিশান নেব তারপরে তাকে নিয়ে এসে আবার হসপিটালে আসব এসে তার সিমেন্টকে নেব তখন ডাক্তার পাবো না ডাক্তারকে আবার ইনভাইট করে ডেকে নিয়ে এসে তার সিমেন্ট নেব সিমেন্ট নিয়ে আবার সেটা সিএফএসএ এফএসএল এ পাঠাবো এফএসএল সেটা বাহাত্তর ঘন্টার মধ্যে হবে এত কিছু যখন এফএসএল এ আল্টিমেট আমি সিমেন্টটা পাঠাবো তখন সিমেন্টটা মরে গেছে তার কি করে আমি ম্যাচিং করাবো কি করে হবে এবার একটা মেয়ে আমি করেছি এরকম কেস আমি করেছি আমি ভিকটিম ট্রাফিক ভিকটিম আমি উদ্ধার করে নিয়ে এসেছি মাইনার ভিকটিম সে প্রেগনেন্ট হয়ে গেছিলো সে কান্নাকাটি করছিল এবং আমরাও চেষ্টা করেছিলাম তার মা বাবাকে রাজি করেছিলাম কোন দরকার হয়নি মেয়েটার পেন ওঠে এবং মেয়েটাকে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে গিয়ে তার ফিটাসটা নিয়ে আসি ফিটাস নিয়ে আমি সিএফএসএলে জমা দিই আসামি আমি ছজন আটজন আসামি ছিল যারা মেয়েটিকে রেপ করেছিল আটজন আসামি আমি অ্যারেস্ট করেছিলাম উত্তরাখণ্ড আর বেজনোর দুটো সাইমল্টেনিয়াস রেড একসাথে করেছি করে আটজন আসামিকে তুলে নিয়ে এসেছি আটজনেরই সিমেন্ট নিয়েছি কিন্তু সিএফএসএল কি বলল। ম্যাচিং তো হবে না ম্যাডাম সিএফএসএল আমাদের কাছে আমার কথা হচ্ছে যদি আমরা বিচার পেতে চাই তাহলে সিআইডি এফএসএল দরকার এবং প্রত্যেক ডিস্ট্রিক্টে এফএসএল তৈরি করতে হবে আদারওয়াইজ এভিডেন্সিয়াল ভ্যালু এভিডেন্স তৈরি করতে পারবে না পুলিশ আমি যদি ইনভেস্টিগেশনে ডেড বডির ইনভেস্টিগেশন করতে চাই আমার যদি সিআইডিতে এফএসএল থাকে তাহলে আমি এফএসএল এর ছেলেকে নিয়ে যেতে পারবো সেখানে ভুলভ্রান্তি আমার যেগুলো হতে পারতো বা হবে বা নতুন ছেলেপিলেদের হবে সেই ভুলগুলো হবে না কারণ ফোরেন্সিক আছে আমরা হাই প্রোফাইল কেস ছাড়া ফোরেন্সিক পাই না ফোরেন্সিকের অসংখ্য পড়ে আছে একবার গিয়ে দেখো গন্ধে ঢুকতে পারবে না ঘরে এমন অবস্থা হয়ে রয়েছে স্টাফ নেই কোথা থেকে দেবো ম্যাডাম স্টাফ আমি করেছি গুড়াপ মার্ডার কেস দশ বছরের মানে লাইফ কনভিকশন হয়েছি সিএফ এফএসএলকে নিয়ে গেছিলাম সাথে করে কিন্তু হাই প্রোফাইল কেস ছাড়া কী করে হবে সি এফএসএলই তো নেই তো আমার মনে হয় যে আমরা অ্যাকচুয়ালি আমরা সাজা চাই না আর সাজা যদি না দিতে পারি তাহলে ভয় আসবে না আর ভয় যদি না আসে যদি মনে করে যে আমি একটা মেয়েকে দুমড়ে মুচড়ে এরকম করে শেষ করে ফেলে দিয়ে আমার মাত্র তিন মাস থাকতে হবে জেলে হয়তো বেল হবে না তিন মাস পরে আমি বেরিয়ে যাব তাহলে কোনোভাবেই ভয় ক্রিয়েট করা যাবে না এই ঘটনা ঘটতে থাকবে আরও ঘটবে আরও ঘটবে আরও দু দিন আসছে আর এটা আমার মতে অবশ্যই না না একদমই বুঝতে পেরেছি এবং মানে যে পেশাগত কথা আপনি তুলে ধরলেন সেগুলো ভীষণই রোমহর্ষক এবং এই এই পরিপ্রেক্ষিতে খুবই প্রাসঙ্গিক আমি কাছে আমি অবশ্যই প্রতিবাদের প্রশ্ন নিয়ে তো অবশ্যই আসবো কতদিন প্রতিবাদ করলে বিচার পাওয়া যাবে কিন্তু তার সঙ্গে আরেকটা জিনিস জুড়ে দিতে চাই যে এত ভায়োলেন্স এত হিংসা কেন যদি মহিলাদের কথাই ধরি মহিলাদের বিরুদ্ধে এত হিংসা কেন এবং এখানে রাষ্ট্রের কি ভূমিকা আছে বলে আপনার মনে হয় দেখুন এই কাহিনী তো খুব নতুন নয় এক নম্বর সে মহাভারতে দ্রৌপদীর সময় থেকে যদি আমরা দেখি মেয়েদের হিংসার শিকার হতে হয়েছে দ্রৌপদীর ওপর যে আক্রমণ বা নির্যাতন সেই নির্যাতনের মূলে শুধুমাত্র যৌন কামনা ছিল না ছিল সেখানে আধিপত্য প্রতিষ্ঠা আমরা যে সমাজটায় বাস করি সেই সমাজ খুব স্পষ্টভাবে একটা পুরুষতান্ত্রিক সমাজ দিদি যে কথাগুলো বলছিলেন একটু আগে যে পুলিশি ব্যবস্থায় যে সীমাবদ্ধতাগুলো আছে কেস ডায়েরি ইংরেজিতেই লিখতে হবে কেন মানে আজকে বাহাত্তর পঁচাত্তর বছর পেরোনোর পর এখনো পর্যন্ত ইংরেজিতেই কেন লিখতে হবে এই প্রশ্ন আমরা করি না বাংলায় লেখা হোক কিন্তু তাহলে যাবে সেখানে ট্রান্সলেটর থাকবে পৃথিবীর সমস্ত দেশে নিজেদের ভাষা মানুষ ব্যবহার করে স্প্যানিশরা ইংলিশ ব্যবহার করে না রাশিয়ানরা রাশিয়ান ভাষা ব্যবহার তার নিজেদের ভাষা ব্যবহার করে ইংরেজি করে না ভারতবর্ষের মতো সম্ভব সেখানে ট্রান্সলেটর প্রত্যেকটা জায়গায় থাকতে পারে কোনো অসুবিধা নেই সম্ভব সেটা আন্তরিকতা প্রথমত আমি চাই কি না সত্যিই আমি যারা নির্যাতনের শিকার হচ্ছেন তাদেরকে আমি বিচার দিতে চাই কি না এটা একটা বড় প্রশ্ন আসলে পুরুষতন্ত্র ধরেই নেয় যে নারীর ওপর নির্যাতন হবে আর এমন কি ব্যাপার ঘরে তো প্রতিদিনই নির্যাতিত হন বহু নারী কটা কেস যায় এতে থানায় খুব কমই রিপোর্টেড হয় তাহলে কি আমি একটুখানি আপনাকে একটা কথা যেটা দিয়ে শুরু করলেন তাহলে কি আমরা ধরে নেব যে যারা কাজ করতে যাবে সরকারি স্তরে তারা প্রথমে ইংরেজিটা জানে না আসলে এটা অ্যাকসেপ্ট করে নিতে হবে হতে তার মানে শিক্ষা শিক্ষা একটা বিরাট মানে দেখুন আমাদের এখানে শিক্ষা ইনভেস্টিগেটিভ অফিসার মানে শুধু তাকে বাংলা বাংলাদেশে হবে না তাকে হয়তো অন্য রাজ্যে যেতে হবে অন্য ধরনের ফাইল পড়তে হবে ফরেনসিক সব বই ইংরেজিতে অনেক কিছু ব্যাপার আছে সেই লিমিটেশনটা তাহলে আমি ধরে নিতে হবে যে তাহলে শিক্ষা এখানে নেই ধরে নিয়ে এগোতে হবে যে এখানে শিক্ষা শেষ হয়ে গেছে যে সাব ইন্সপেক্টররা ইনভেস্টিগেটিং অফিসাররা তারা দুলাইন ইংরেজি এমন তো কিছু কঠিন ইংরেজি নয় এটা একদমই একটা আলাদা আলোচ্য বিষয় হতে পারে কিন্তু আমার যেটা মনে হয় সে রিয়ালিটিটাকে আমাদের বুঝতে হবে যে ভারতবর্ষে বহু শিক্ষিত মানুষই ইংরেজিতে খুব স্বচ্ছন্দ বোধ করেন এমনটা নয় এটা একটা বাস্তবতা তারা হয়তো লিখতে পারেন বলতে পারেন না কেউ কেউ বলতে পারেন ভালো লিখতে পারেন না নানান সমস্যা আছে এটা একটা বাস্তবতা বাংলা আপনি বলুন তো কজন খুব ভালো করে লিখতে পারেন আরে না একদম পারে না বাস্তবতা তো তো এই বাস্তবতায় দাঁড়িয়ে এই দাঁড়িয়ে আমাদেরকে বুঝতে হবে যে রাষ্ট্র কি করতে চায় রাষ্ট্রের ভূমিকা কি আমরা এখনো পর্যন্ত যে কটা ক্ষেত্রে দেখেছি মানে ধর্ষণের ঘটনা যদি বলেন প্রতিদিন ঘটে প্রতিদিন ঠিক আছে তো কটা রিপোর্টেড হচ্ছে খুবই অল্প দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে এই ধর্ষণ সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি কী হবে দৃষ্টিভঙ্গির জায়গাটা মানুষ কি করে বুঝবে আমাদের কোথাও সিলেবাসে আছে যে অন্যের অনুভূতিকে সম্মান জানানোর কথা কোথাও কি শেখানো হয় এখানে পৌরুষ বলে যে ছবিটা তৈরি করা হয় সেটা একটা ম্যাচো ইমেজ তাই না যার সবল থাকবে রাগী হবে হ্যাঁ দাপট থাকবে অন্যকে দমিয়ে দিতে পারবে ডমিনেট করতে পারবে এবং এটাই আমরা বলে যে ছবিটা হলো সেই ছবিতে যে ক্যারেক্টারটাকে নিয়ে আসা তুলে সেইটাকে আইডিয়াল হিসেবে দেখানো হচ্ছে বিপুল জনপ্রিয় হয়েছে এই ছবি কোন প্রেক্ষাপটে আমাদের ভেতরে আসলে পুরুষতন্ত্র ব্যাপকভাবে রয়েছে ভয়ঙ্করভাবে আছে আমরা কখনো প্রশ্ন করি না আমি জানি না আমার কাছে আজকের এই যে আন্দোলন এই আন্দোলন একটা সম্ভাবনার জায়গাও তৈরি করছে পুরুষতন্ত্রকে প্রশ্ন করার কখনো এ পর্যন্ত কোনো রেপের ঘটনার পর এমনভাবে নাগরিক সমাজের মানে সাধারণ ঘরোয়া মানুষ রাস্তায় বেরিয়ে আসেননি এটা কিন্তু এর আগে কখনো নির্ভরের ক্ষেত্রে ঘটেছে কিন্তু একটা সীমিত পরিসরে অল্প সময়ের জন্য মানুষ ভয় পেয়েছে ভয় করতে পেয়েছে যে একের পর এক সে অভিজ্ঞতা দেখেছে যে প্রত্যেকটা ধর্ষণের ঘটনাকে রাষ্ট্র আড়াল করার চেষ্টা করেছে ছোট ঘটনা বলে দেখানোর চেষ্টা করেছে সাজানো ঘটনা বলে দেখানোর চেষ্টা করেছে আর ধর্ষণের জন্য দায়ী করেছে সেই মেয়েটাকেই কেন অমুক জায়গায় গেছে কেন সে পার্ক স্ট্রিটে অত রাতে বারে গেছে কেন সে মিনি স্কার্ট পরে রাস্তায় হেঁটেছে এই যে বিষয় কেন সে কোট আনকোট অশালীন পোশাক পরে রাস্তাঘাটে চলাফেরা করছে পুরুষ বন্ধুদের সঙ্গে সে হাঁটছে এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো কে করছে এটা আসলে আমাদের পুরুষতান্ত্রিক মন করছে এই মনের বিরুদ্ধে এখনো পর্যন্ত সচেতন কোনো উদ্যোগ রাষ্ট্র দেখায়নি আমাদের সিলেবাসে কোথাও নেই এর বিরুদ্ধে লড়াইটা আমরা যদি সত্যি এটা থেকে বেরোতে চাই তাহলে আমাদেরকে ভাবতে হবে এক হচ্ছে যে প্রশাসনিক স্তরে আড়াল করার যে প্রবণতা এটা থেকে বেরোতে হবে এটা রয়েছে এই আড়াল করা হচ্ছে এবং মানুষ বুঝে ফেলছে আড়াল করাটা এই ক্ষেত্রে সেটা খুব প্রকটভাবে দেখা গেছে এবং যে কারণে মানুষের মধ্যে একটা ভয় একজন উচ্চপদস্থ অফিসার তিনি বলছেন সরকারি অফিসে বসে বলছেন তিনি যে আগে আটটা সাড়ে আটটা নটা পর্যন্ত বসে বসে কাজ করেছি কোনো ভয় কখনো হয়নি কিন্তু আমি ইদানিং ভয় পাচ্ছি আমি সন্ধ্যে ছটার আর থাকতে ইচ্ছে করছে না অফিসে তো এই ভয়টা ধরুন একদম সাধারণ মানুষ তার ক্ষেত্রে তো আরও বেশি যে মানে যে চিকিৎসক শিক্ষার্থী যিনি আজকে এই বিভৎসতার শিকার হলেন তিনি খুব সাধারণ আমাদের ঘরের মেয়ে তাকে রিলেট করতে পারছে ঘরের মেয়ে হিসাবে যার মা অনেক কষ্টে সেলাই করে মেয়েকে ডাক্তারি পড়িয়েছিলেন সেই মেয়ের সঙ্গে যদি এটা ঘটতে পারে এবং কোথায় ঘটছে না তার কর্মক্ষেত্র সেটা কোথায় একটা মেডিকেল কলেজ যেটা তার কাছে সব থেকে নিরাপদ জায়গা সেখানে যদি এই বিভৎস নির্যাতনের মাধ্যমে তাকে মারা হয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় কে দেবে নিরাপত্তা এবং রাষ্ট্রের ভূমিকা খুব স্পষ্ট বোঝা গেছে যে বারে বারে আড়াল করার চেষ্টা হয়েছে শুধু তাই নয় বহু লক্ষ টাকা নিয়োগ মানে খরচ করে উকিল রাখা হয়েছে অপরাধীকে বাঁচানোর জন্য এটা একটা রাষ্ট্র করতে পারে পারে উদাহরণ আছে শনিশরীর কথা মনে আছে কিনা আমি জানি না শনিশরী যিনি ছত্তিশগড়ে বস্তারে আদিবাসী মানুষের জীবনের অধিকার নিয়ে লড়াই করতেন তাকে লক পুলিশ লক তার জড়ায়ুতে পাথর ভরে দেওয়া হয়েছিল যৌন নির্যাতন চালানো হয়েছিল যে অফিসার করেছিলেন তার নাম হচ্ছে অঙ্কিত গর্গ তাকে রাষ্ট্রপতি পুরস্কার দেওয়া হয়েছিল রাষ্ট্রের অ্যাটিচিউড কাশ্মীরের ঘটনা যে হ্যাঁ পরে দেওয়া হয়েছে পরে দেওয়া আমরা বলি না কথা এগুলো আমরা আসলে বিদায় কিন্তু এই ঘটনাগুলো ঘটে থাকে প্রতিদিন মানে ধরুন যে छत्तीसगढ़ Bastar এ মেয়েদের শাড়ি নামিয়ে নিয়ে তাদেরকে দেখা হয় যে কোথাও কোনো অস্ত্র আছে কিনা অস্ত্র আছে কিনা তাদের অপরাধ তারা জঙ্গল বাঁচানোর চেষ্টা করছেন তার নিজেদের বাসভূমিকে টিকে রাখার চেষ্টা করছেন তো আমরা এই রকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছি এখন আমার কাছে এই আন্দোলন একটা আশার আলো যে মানুষ আজকে এই বিষয়টাকে গুরুত্ব দিয়েছে এবং সবাই রাস্তায় নেমে এসেছে এবং সব বয়সী মানুষ সমস্ত ধরনের শ্রেণীগত জায়গা থেকে মানুষ নেমে এসেছে সমস্ত পেশার মানুষ নেমে এসছেন এটা একটা সম্ভাবনার দিক আমি জানি না এর পরিণতি কী হবে কিন্তু এটা একটা সম্ভাবনা তৈরি করেছে যে সম্ভাবনা আমার মনে হয় যে পুরুষতন্ত্রের যে মূল ভিত্তিটাকে ধরে প্রশ্ন করার সময় তৈরি হয়েছে আমার যেটা মনে হয়েছে যে কেন এই আন্দোলনটা এত বড় আকার ধারণ করল কেন কোনো কিছু মানে আমাদের চোখের সামনে এত বড় বড় দুর্নীতি হয়েছে কিন্তু এই রকম একটা জন মানে পুরো জনমানসে এই ধরনের একটা আমাদের কলকাতার আকাশে পশ্চিমবঙ্গের আকাশে এবং ভারতবর্ষের আকাশে এখন একটা কালো মেঘ এবং সমস্ত পৃথিবী দেখছে তুমি ভাবতে পারবে না যে কিভাবে পৃথিবী এটা ফলো করছে যে একটা রাষ্ট্র কি রকম অধপতনের শিকার তার কারণটা হচ্ছে এটা একটা মেটি ডাক্তার তার নিজের কর্মস্থল একটা হসপিটাল সেখানে এই কাণ্ডটা হয়েছে আন্দোলন শুরু করেছে ডাক্তাররা ডাক্তাররা এই সমাজে এমন একটি সেকশন যে ইমিডিয়েট একটা দেশকে একটা রাষ্ট্রকে পুরো ধসিয়ে বসিয়ে ছাড়খাড় করে দিতে পারে আগুন জ্বালিয়ে দিতে পারে ডাক্তাররা যদি তারা ভাবে যে আমরা পাঁচ দিন কাজ করব না পাঁচ দিন যদি ডাক্তাররা না কাজ করে মৃতদেহের স্তূপ রাষ্ট্র কোথাও সরাতে পারবে না একটা তীর্থ তৈরি হয়েছে আরজি করে এই যে অপারেশন এই যে দুর্নীতি এই যে শোষণ এই যে প্রতিদিন চোখের সামনে মানুষের চোখের সামনে তাকে হেয় করা তাকে লুণ্ঠন করা তার ইন্টিগ্রিটি নষ্ট করে দেওয়া তাকে মানুষের মর্যাদা না দেওয়া তাকে একটা এক হাজার টাকা ভাবা তাকে একটা ভোট ভাবা মানুষ একটা তীর্থ খুঁজছিল আর্যিকটটা সেই তীর্থস্থান এবং যেখানে ওরা মাটি কামড়ে বসে যারা লড়াই করছে এরা হচ্ছে ওইখানে আজকে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা জনগোষ্ঠী যে জনগোষ্ঠী যে কমিউনিটি যে কমিউনিটি আজকে ভারতবর্ষ তাদের মুখের দিকে তাকিয়ে আছে আমি মোহিত কাছে এই সূত্র ধরেই আসছি আপনি যে পুরুষতন্ত্রের কথা বললেন এই অপরাধ মনস্কতার রুট কজ কি এটা মানে এত নৃশংসতা এত ভায়োলেন্স আমরা নিয়মিত খবর পাচ্ছি মানে মানুষ কতটা নিচে নামতে পারেন কি মনে হয় এই এত এই ধরনের অপরাধ মনস্কতার গোড়ার কারণ কি হতে পারে দেখুন প্রথম কথা হচ্ছে যে একটা সভ্য সমাজে খুব স্বাভাবিকভাবে আমরা যুক্তি দিয়ে তর্ক দিয়ে কথা বলবো কিন্তু ঘটনা হচ্ছে এইটাই যে আমরা যদি আমাদের টেলিভিশন দেখি খবরের কাগজ দেখি সিনেমা হলে যদি যাই সর্বত্র ভায়োলেন্স ছড়িয়ে আছে একদম স্কুল স্তর থেকে বা আরও আগে যদি বলা যায় যে একদম শিশু যখন হাঁটতে শিখছে সে যখন টলতে টলতে যাচ্ছে এবং পড়ে যাচ্ছে যখন তখন ঠাকুমা বা দিদিমা তাকে বলছেন যে মেঝেটাকেই লাথিমার কারণ ওর পড়ে যাওয়াটা যেন বা মেঝেটার দোষ তাই না তো শিশু এইভাবে কিন্তু প্রথম ভায়োলেন্সের পাঠ সে পাচ্ছে আর কি আমি একটি ছেলের কথা বলি যাকে পনেরো বছর বয়সে কি ষোলো বছর বয়সে তাকে পুলিশে অ্যারেস্ট করল সেই ছেলেটি ধরা পড়ল সেই ছেলেটি তার মায়ের সঙ্গে থাকত বাবা ছিল বাবা স্কিটজোফ্রেনিয়া বলে একটা মানসিক অসুখে আক্রান্ত ছিলেন ঠিক আছে তার এক দাদা ছিল সেও ঘর ছেড়ে চলে গিয়েছিল এবার সেই মায়ের সঙ্গে সেই ছেলেটি থাকতো তারপর একসময় সেই ছেলেটিও উধা হয়ে যায় তারপর বহুদিন পর মা সেই ছেলের সন্ধান পান পুলিশ লক কোথায় না ওর নাম উঠে এসে কোন উঠে আসে কোন উপলক্ষে নির্ভয়া নির্যাতন এবং হত্যার যে ঘটনা সেই ঘটনায় আসামি হিসাবেও ধরা পড়ে ঠিক আছে ওই শিশু মানে ওই ছেলেটি যখন বড় হচ্ছে সে নিজেই হয়তো নির্যাতনের শিকার সেক্সুয়াল ভায়োলেন্স সেই প্ল্যাটফর্মে বড় হয়েছে সে বেসিক্যালি এখানে সেখানে তার যে বেসিক নিডগুলো ছিল কোনটা সে পেয়েছে না তার ছোটোবেলায় সে খাবারের কোনো নিশ্চয়তা ছিল না পড়াশোনার না তার ইমোশনাল নিডগুলোর বা মানসিক যে চাহিদা যেগুলো থাকে সেগুলো পূরণ হয়েছে কোনোটাই নয় তার যে মৌলিক যে মানবাধিকারের জায়গা সমস্তগুলো থেকে সে বঞ্চিত ছিল এবার এই এই ছেলেটি সেই অপরাধী হিসাবে বড় হয়ে উঠল কে তৈরি করলো কার দায় শুধু কি সেই আমরা কখনো প্রশ্ন করি আমাদের এই সিস্টেমটা নিয়ে উনি যেটা সেটা নিয়ে যাচ্ছি আর যে একটি বাচ্চা বাচ্চা যখন বড় হয় সে প্রথমেই দেখে ডোমেস্টিক ভায়োলেন্স মানে মিডিয়োকার ফ্যামিলিটা একটু কম মিডিয়োকার ফ্যামিলি শিক্ষিত মিডিয়োকার ফ্যামিলিতে একটু কম লোয়ার মিডিল একদম লোয়ার মিডল আর আপারে সে প্রথমেই দেখে ভায়াল ডোমেস্টিক ভায়োলেন্স এর ভেতরেই সে বড় হয় তাতে দেখো এটা যদি না থাকতো এটা আমি কেন খুব জোরের সাথে বলতে পারছি এটা যদি না থাকতো তাহলে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট হতো না এই অ্যাক্টটা তাহলে হতো না যদি না ডোমেস্টিক ভায়োলেন্স থাকতো ফোর নাইনটি এইটের অ্যাবিউজ তো সাংঘাতিকভাবে হচ্ছে এত ফোর নাইনটি এইটের সেকশন এত হতো না ডাউরি প্রভিভিশন অ্যাক্ট হতো না ডায়রি প্রভিভিশন অ্যাক্ট হতো না ই মরাল ট্রাফিক প্রিভেনশন অ্যাক্ট হতো না যদি এগুলো না থাকতো এই বাচ্চাটা সে মেয়ে হোক আর ছেলে হোক সে এই ডোমেস্টিক ভায়োলেন্সের ওপর থেকে যাচ্ছে সেখানে সে কি দেখছে বাবা মাকে মারে অর্থাৎ পুরুষ মারে নারীকে তাহলে আমি যে সমস্ত মেয়েরা আমার পাশাপাশি থাকবে আমি তাদের মারবো এরপরে একটা আরেকটা অসুবিধা আছে সেটা আরেকটু খোলসা করে এখানে সবাই অ্যাডাল্ট তো আরেকটু খোলসা করে বলি একটা ঘরের মধ্যে দেখা যায় যে একটা কাপলের অন্তত চারটে পাঁচটা ছটা বাচ্চা হয়ে যাচ্ছে এবার তালে তুমি বলো যে এই বাচ্চাটা অর্থাৎ বড় বাচ্চাটা কোথায় ছিল তাহলে ও ছোট বাচ্চাটা কী করে হলো তার মানে সেক্সুয়াল যে গল্পটা সেটাও কিন্তু সে ছোটোবেলা থেকে দেখছে ফিল করছে খাট নড়ছে সে সমস্ত কিছু ফিল করছে এবং সে এটা বুঝতে পারছে যে এটা কী হচ্ছে এর ফলে কি হচ্ছে ও ওইটাতে প্রবৃত্ত হচ্ছে ওটাই করবার জন্য তো শিশুও তো কিছু বোঝে না একটা শিশুকে বলে রামকৃষ্ণ মিশনে আমি শুনেছি যে একটা শিশুর যখন জন্ম হয় তখন সে জন্তুর মতোই থাকে সে খিদে ব্যথা এটুকুই বোঝে কি তাকে মা মা বাবা আত্মীয় স্বজন পরিজন স্কুল টিচার তাকে সংস্কার দিতে 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 তারপরে পনেরো ষোলো বছর বয়সে তার আরেকটা জন্ম হয় তখন সে একটা সংস্কারের মধ্যে থাকে সেই সংস্কারটাই তো সে পাচ্ছে না সে প্রথমেই দেখছে বাপ রাত্রিবেলা মদকে বাড়ি ফিরছে তারপরে মাকে পেটাচ্ছে তারপরে মাকে নিয়ে শুয়ে পড়ছে আমি একটু খারাপ কথাই বলছি বলার আমার উপায় নেই জন্য বলছি তো সেই দেখে দেখে সে বড় হচ্ছে তার কাছে সেক্স আর টর্চার এটাই সে দেখছে দেখে সে বড়ো হচ্ছে তার জন্যই ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট হচ্ছে আজকে তার জন্যই এখন কি বলছে ডোমেস্টিক ভায়োলেন্স কি কী বলছে আগে যেমন কি ছিল যে তুমি ফোর নাইনটি এইটে করলে তুমি তোমার শ্বশুরবাড়িতে থাকতে তোমার অসুবিধা কারণ তোমাকে শ্বশুরবাড়ি প্রচণ্ড পেটাবে কারণ তোমার শাশুড়ি অ্যারেস্ট হবে বা আর লোকজন তোমাকে বাপের বাড়ি চলে যেতে হচ্ছে বাপের বাড়ির পয়সা নিই মেয়ে এটা করতে পারছে না ফোর নাইনটি এইটে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট কী করলো ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট বললো যে না তোমাকে বাপের বাড়ি যেতে হবে না তুমি শ্বশুরবাড়িতে থেকে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট করতে পারবে এবং এটা পুলিশের কাছে যাবে না এটা যাবে ডিএমের কাছে সেখানে প্রোটেকশন অফিসার আছে প্রোটেকশান অফিসার তোমাকে প্রোটেকশান দেবে আমি করেছি আমি প্রোটেকশান দিয়েছি কিভাবে না প্রোটেকশান অফিসার আমার কাছে আবার প্রোটেকশান চেয়েছে তার কারণ হচ্ছে প্রোটেকশান অফিসার জানে যে আমি যদি শ্বশুরবাড়িতে যাই আমি মার খাবো কারণ সে সিভিল সে ভয় পেয়েছে সে আমার কাছে প্রোটেকশান চেয়েছে আমি গেছি তার সাথে সে আমার কাছে এসে যখন তখন রাত বারোটা একটা বাজে আমি বললাম কী ব্যাপার একটা শিক্ষিত মেয়ে সুন্দর মেয়ে একটা ছোটো বাচ্চা নিয়ে আমার কাছে চলে এসেছে আমার কী ব্যাপার না এরম এরম ব্যাপার আমি বললাম শোনো এখানে তো ডাইরেক্ট আমি ইনভলভ হয়ে গেলে তোমার এখানে তুমি ফোর নাইনটি এইটে করবে ফোর নাইনটি এইটে গেলে তুমি শ্বশুরবাড়িতে থাকতে পারবে না তুমি শ্বশুরবাড়িতে থাকতে চাও হ্যাঁ থাকতে চাই আর ঠিক আছে তো আমার ওখান থেকে স্কুল ও স্কুলে চাকরি করতো স্কুলে যেতে সুবিধা হবে আমি ওখানেই থাকতে চাই আমার বাপের বাড়ি অনেক দূর আমি গেলে আমি চাকরি করতে পারবো না আমি বাচ্চাটাকে কী খাওয়াবো আর ঠিক আছে তোমাকে শ্বশুরবাড়িতেই আমি রাখবো তুমি একটু ওয়েট করো তুমি রাত্রিবেলাটায় কোথাও যেতে হবে না তুমি রাত্রিবেলা আমার কাছে থেকে যাও সকালবেলা উঠে তুমি প্রোটেকশন অফিসারের কাছে যাও প্রোটেকশন অফিসারকে আমি আগে থেকে ফোন করে বলে রাখবো যে তোমার আপনার কাছে একটা মেয়ে যাবে আপনি কমপ্লেনটা নিন আপনি আপনার মতো কাজ করুন করে আমার কাছে আপনি প্রোটেকশান চান আমি আপনাকে প্রোটেকশন সবই প্ল্যান করে এই মেয়ে নিয়ে আমি শ্বশুরবাড়িতে গেছি শ্বশুরবাড়ি তো সেই দাঙ্গা হাঙ্গামা কিছুতেই দরজা খুলবে না তারপরে আমি পরিচয় দিয়ে বললাম দরজা যদি আপনি না খোলেন তাহলে কিন্তু আপনার খুব অসুবিধা হবে আমি কিন্তু কোর্ট কোর্টে চলে যাব আপনার দরজা কিন্তু খুলতেই হবে সেই দরজা খুলিয়ে ওই মেয়েকে ওখানে রেখেছি ও সমস্ত জিনিসপত্র চারিদিকে চড়িয়ে গেছিলো সেগুলো রেখেছি ওর হাজব্যান্ড চলে এলো হাজব্যান্ডকে আমি বুঝিয়ে বললাম যে তুমি এরকম কাজ করো না তুমি কিন্তু ভীষণভাবে বিপদে পড়ে যাবে তোমার এগেনস্টে কিন্তু এই 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 কেস হবে ডোমেস্টিক ভায়ালেন্সে একটা একটা কেস হবে সেরা আমার কাছে রেফার করবে আমি একটা ফোর নাইনটি এইটে দিয়ে তার সঙ্গে আরও সুন্দর করে গুছিয়ে দেবো তুমি জানো আমি পুলিশ তো জানে গুছিয়ে দিতে পারে যদি মনে করে গুছিয়ে বাঁশ দেবে পুলিশ দিতে পারে আমি সমস্ত তোমাকে দিয়ে দেবো সুতরাং তুমি কিন্তু এই ঝামেলার মধ্যে যেও না এবং আলটিমেটলি ও যায়নি ওইখানেই ও সেটেল হয়েছে এবং ও ভীষণভাবে খুশি হয়েছিল আমার জন্য একটু মিষ্টিও নিয়ে এসেছিলো ছেলে খেয়েছে তো আমার কথা হচ্ছে এইটা যে বাচ্চাটা তো প্রথম থেকে এই ডোমেস্টিক ভায়োলেন্স দেখে দেখে বড় হচ্ছে তারপরে কি হচ্ছে বলো তো আমাদের প্রত্যেক সাত মিনিটে একটা করে বাচ্চা মিসিং হয় তুমি যে কোনো গুগল খুলে দেখো সাত মিনিটে একটা করে বাচ্চা মেসিং হয় কেন হচ্ছে কেননা এই সেক্সুয়াল অ্যাবিউজ দেখছে মেয়েটাও দেখছে ছেলেটাও দেখছে দেখে মেয়েটা মনে করছে যে এই সেক্সুয়াল অ্যাবিউজ এই মারপিট এর থেকে আমি একটু ভালো জায়গায় থাকতে চাই যে ট্রাফিকার আসছে সে বলছে আমি তোমাকে ভীষণ ভালোবাসি সোনা সোনা ছাড়া তারা কথা বলে না সোনা সোনা করছে মেয়েটা অটোমেটিক্যালি খুব তাড়াতাড়ি মেয়েটা এই ট্র্যাপে পড়ে যাচ্ছে ট্র্যাপে পড়ে গিয়ে তার সাথে চলে যাচ্ছে খুললাম খুল্লা পেয়ার কারেঙ্গে হামদোনোর মতো আর কি প্রচণ্ড পেয়ারের পেছনে চলে যাচ্ছে আদৌ নয় দু টাকা ছেলেটা দু টাকা পাবে ওই মেয়েটাকে কিছুই করবে না ও মেয়েটাকে নিয়ে যাবে স্টেশন অবধি নিয়ে জনের হাতে তুলে দেবে একটা কিছু ফার্স করবে আমি তোমার জন্য কোল্ড ড্রিঙ্কস আনতে যাচ্ছি তুমি একটু বসো সোনা সোনা বসেই থাকবে সে মনা আর ফিরবে না আরেকজন এসে তাকে নিয়ে চলে যাবে ট্রেনে সে শুধু ট্রেনটুকু সফার করবে করে আবার সোনাকে আরেক জায়গায় দিয়ে দেবে এরম এরম করে হবে তো আমার কথা এটা হচ্ছে যে আমরা যদি এই বেসিক প্রবলেমটা এই যে হাজব্যান্ড ওয়াইফের প্রবলেমটা একটা ট্রাফিকিং কেস বলো একটা মার্ডার বলো একটা রেপ বলো আজকে একটা যে কোনো গল্প সঞ্জয় রায় যে এখন অব্দি তার সে কি সে হচ্ছে একটা সিভিক ভলেন্টিয়ার সে একটা অতি অসভ্যভাবে নিশ্চয়ই সে বড়ো হয়েছিল তার দেখা যাবে ছোটোবেলায় সে কীভাবে বড়ো হয়েছিল এই যে যত রকম জঘন্যতা দেখা যায় তাদের দেখা যায় যে তাদের আপব্রিঙ্গিংটা অত্যন্ত খারাপ সেই জন্যই তাদের এই অবস্থা তো আমরা যদি প্রথম থেকেই কোনো সংস্কার না মানি কোনো ভালোবাসা না বুঝি শুধু বুঝি সেক্স আর মারপিট ভায়োলেন্স আর সেক্স এছাড়া কিছু বোঝে না ছোটো বাচ্চার যারা এই ফ্যামিলি থেকে আসে তারা কিচ্ছু বোঝে না তারা শুধু দুটো জিনিস বোঝে একটা হচ্ছে ভায়োলেন্স একটা হচ্ছে সেক্স যেটা পশুরা বোঝে মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য নেই বরঞ্চ পশুরা অনেক ভালো তো আমাকে যদি কিছু করতে হয় তাহলে এই বেসিক থেকে করতে হবে আমি যখন কোনো স্কুলে অ্যাওয়ারনেস প্রোগ্রামে যাই তখন আমি টিচারদের রিকোয়েস্ট করি যে বাবা মাকে আনুন শুধু বাচ্চাকে বুঝিয়ে লাভ হবে না বাবা মাকে আনুন বাবা মাদের ট্রেন্ড করা দরকার বাবা মাদের বোঝানো দরকার যে তুমি বাচ্চা কী করে বড় করবে বাচ্চা প্রচণ্ডভাবে ছেলেদের সঙ্গে গল্প করছে তুমি ফোনটা কেড়ে নিলে তাতে কি হলো বাচ্চাটা অ্যাডোলেসেন্স বাচ্চাটা প্রচণ্ড রেগে গেল রেগে গিয়ে তুমি আমার শোনা তুমি চলে এসো তোমাকে কে বলেছে ওই বাড়িতে থাকতে তুমি কেন মা বাবার কথা শুনবে আমি আছি তোমার জন্য তুমি চলে এসো ব্যাসে চলে গেল আর ফোনটা যেহেতু বাপ মা নিয়ে নিয়েছে ব্যাস আমি কোনো ড্রেস পেলাম না আমি আজ পুলিশ অফিসার আমি তখন আবার বড় মনে ভাবছি মেয়েটা মেয়েটা কোথায় যেতে পারে তো এরকম বাবা মা হলে তো হবে না বাবা মাকে তো যথেষ্ট শিক্ষিত হতে হবে বাবা মাকে যথেষ্টভাবে বুঝতে হবে আমি আমার ছেলে মেয়েকে কী করে গাইড করব এই বাবা মাদের অপদার্থতার জন্য আরও বেশি অসুবিধা হয় আমার মনে হয় বাবা মাদের প্রথম ট্রেন্ড করা দরকার বাবা মাদের প্রথম শিক্ষা দেওয়া দরকার এবং বাবা মাদের বোঝানো দরকার যে সেক্স আর ভায়োলেন্স ছাড়াও পৃথিবীতে আরও অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস আছে যেগুলো তোমরা জানোও না